সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবাই, হাই হাই হাই। ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবার, তাইলে বিয়া যার যার বউ তো সবার, জি বিয়ে যার যার বউ সবার, পুষ্কুনি যার যার মাস সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। এখন ঘুমাইছে কি, কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, সালমান আমার পুষ্কুনির মাস যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব, আরো জোরে, ধর্ম যার উৎসব, ধর্ম যার উৎসব তার। ও আমার ভাইরা হিন্দুরা, আমার দেশে যারা বসবাস করে তারা আমার দেশের নাগরিক ভাই, কি ভাই, নাগরিক ভাই। সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করার সেটা তারাও বুক করবে, রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে। আমরা মুসলমানের দেশ, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না, তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না, তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না, তাদের চলাফেরাতে বাধা দিব না, তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না। নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশে বসবাস করবে, এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ জাহাজ করা লাগবে সেটাও আমরা করব। তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না, হিন্দু জীবন আমাদের কোনো বোঝাই আসে না, ঠিক না ঠিক, ঠিক না ঠিক। মুসলমান কি সুন্দর, আমার দেশের মুসলমানদের ছেলেপেলাদের পর্যন্ত আজকে গায়ে রং রং লাগানো হচ্ছে, মুসলমানদের ছেলেপেলাদের ছেলে মেয়েদের গায়ে রং দেওয়া হচ্ছে, তার কারণটা কি বলে, ধর্ম যার যার উৎসব সবাই, ধর্ম যার যার উৎসব সবাই। তাইলে তুমি যখন সবাই, তুমি যখন উৎসব করলা ঈদের দিন, তোমার ঘরে সেমাই পাক হলো, কোনো হিন্দুর ঘরে সেমাই কিনছে জীবনে? তোমার করে যে তুমি সেমাই পাকাইলা ঈদের দিন হিসাবে, তোমার উৎসব হিসাবে, কোন মুসলমানের, কোন মুসলমানের সেমাই পাক করা দেখিয়া হিন্দু কোনদিন সেমাই পাক করছে? কথা দিয়ে আসতে কোন করছে কোনদিন? তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না, তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ইলিশ মাছ কিনলা? তোমার উৎসব তো হইল মহরম মাসের 10 তারিখ, তোমার উৎসব তো হইল ঈদের দিন, তোমার উৎসব তো হইল শবে বরাত শবে কদরের দিন, তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময়, তোমার উৎসব তো হইল শুক্রবার দিন জুমার নামাজের সময়। তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা, মুসলমান হিন্দুদের উৎসব হইল মুসলমান সেই বৈশাখ মাসের 1 তারিখ, হিন্দুর ঘরে ইলিশ মাছ পাক করে পান্তা ভাত দিয়ে ভাত খাইতে পারে, তুমি মুসলমান খাইতে পারো না, ঠিক? তুমি কিভাবে, তুমি কিভাবে মুসলমান হইয়া, তোমার কি একটু লজ্জাও করলো না, তোমার কি একটু লজ্জাও করলো না? মদিনার রাসূল কি বলতেছে, হ্যাঁ মুসলমানেরা বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার, তোমরা যদি এই কথা বলে থাকো, তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম। কাফের রাইসা তো রাসূলকে প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক, আমাদের ধর্ম আমাদের জায়গায় থাক, সুতরাং একটা কাজ করেন, আপনি একদিন করবেন আর আমরা একদিন করব, আপনি একদিন ইসলামের কাজ করবেন আমরা সবাই আপনার সাথে থাকবো, আর একদিন আমরা মূর্তিদের পূজা করব, আপনি আমরা লগে থাকবেন, এইটুকু যদি করেন, যদি করেন তাহলে বিনা বুড়ে প্রেসিডেন্ট ঘুমে ধরছে নাকি? বিনা বুড়ে আপনার বুড় দিয়ে বানাইতে হবে না, আবার রাত্রে বেলা বাক্স ভরা লাগবে না, দিনের বেলা সেন্টারও দখল করা লাগবে না, এমনি আপনি প্রেসিডেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো।